এই বাটুল দা, অনেকদিন কোথাও না বেড়াতে যাওয়া হচ্ছে না, চলো না চলো না আমরা সকলে মিলে একটু বেড়াতে যাই, কি গো? চলো না চলো না চলো না। না না, আমার অনেক কাজ আছে, আর তাছাড়া তোরা বাইরে গিয়ে ভীষণ দুষ্টুমি করিস, আমি যাব না। চলো না বাটুলদা, সত্যি অনেক দিন বাইরে যাই না, বাচ্চু বিচ্চু দুষ্টুমি করবে না, আমি ওদের বুঝিয়ে বলছি। এই তোরা কোনো ঝামেলা করবি না তো? না না, আমরা সত্যি বলছি, বেড়াতে গেলে আমাদের খুব আনন্দ হবে তো, তখন দুষ্টুমি করতে ভুলে যাব, দুষ্টুমি করব না, কথা দিচ্ছি কথা দিচ্ছি। ঠিক আছে, তবে চল কালই কোথাও যাই। আমরা ভাই কিন্তু পাহাড়ে বেড়াতে যাবো, দার্জিলিং এর টয় ট্রেন চড়বো। হ্যাঁ বাটুলদা, টয় ট্রেন চড়বো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চল কালকেই রওনা দেবো। লম্বকর্ণ, তুই কিন্তু টিকিট কাটার ব্যবস্থা করবি। আমি কিন্তু ওখান থেকে গিয়ে টাইগার হিল বেড়াতে যাবো, তুই আমার সঙ্গে যাবি না? আমি একা একা ঘুরবো। কি আনন্দ হচ্ছে না, এতক্ষণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চড়ে আমরা চলে এলাম এনজিপিতে, আবার টয় ট্রেন, কি বলবো। এই বিচ্চু একদম দুষ্টুমি করবি না, কিন্তু দেখ 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 এই বাইরে স্টেশনের লোকজন কেমন ঘুরে বেড়াচ্ছে, ওই দেখ এই টয় ট্রেনটা একদম খেলনার মতো, তাই না রে? দেখ উপরে হাত দিয়ে ছাদে, এই দেখ হাত থেকে যায় আবার টক করে নিচে নেমে যাওয়া যায়, দেখ। এই যে ছেড়ে যা 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 চেঁচামেচি করিস না, আরে লোকে তোদের ভালো বলবে না কিন্তু। বাটুলদা, আমি কিন্তু রেল লাইনে একটা শব্দ পাচ্ছি যেটা দূরে হচ্ছে, লাইনের উপর কিছু ভারী জিনিস রাখা হচ্ছে বলে মনে হয়। খালি ঝামেলা দেখো,
দিকে দেখো না ভাই, ওই দেখো বাইরে পাহাড়, রাস্তা দিয়ে কেমন সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, আবার জঙ্গল ঝর্ণা, কি দারুণ। এই বাটুল দানা গাড়ির দুলিতে ঘুমিয়ে পড়েছে। দূর বাটুল দানা এমনি বেরোজি হয়ে গেল কি করে বলতো? আমি টেলিগ্রাম পেয়ে ভাইকে দেখতে যাচ্ছিলাম, কি ঝামেলায় পড়লাম। গার্ড সাহেব, কতক্ষণ লাগবে এটাকে সরাতে? তা বলা যাচ্ছে না দাদা, তবে অন্তত 4-5 ঘন্টা তো লাগবেই। বাটুলদা দাও না তাড়াতাড়ি পাথরটা সরিয়ে, তোমার কাছে তো জল ভাত, আমাদের আর তর সইছে না। বাটুলদা, বাটুলদা, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কয়েকটা ডাকাত দূরে ওই পাথরের আড়ালে লুকিয়ে আলোচনা করছে, আমাদের কি লুটপাট করবে? আমাদের এই গাড়িতে এক মহারানী যাচ্ছে, যার কাছে অনেক স্বর্ণালঙ্কার আছে, তার তো সমূহ বিপদ। তাই নাকি? ঠিক আছে, তবে এই পাথরটা এই আমি তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে দিলাম। আরে এরা যে সবাই কুখ্যাত ডাকাত, এদেরই তো পুলিশ খুঁজছে। বাটুল, তুমি দারুণ কাজ করেছো, সরকার তোমাকে পুরস্কার দেবে। না না, এ আর এমন কি কাজ করলাম, লম্বকর্ণ ঘটনাটা আমায় না বললে আমি তো বুঝতেই পারতাম না। বাটুল, বাইরে তোমার নাম শুনেছি, এবার চাক্ষুষ তোমার কাজ দেখে আমি ধন্য হলাম। তোমার জন্য এই যাত্রায় আমি রক্ষা পেয়েছি, তাই তোমায় এই সোনার অলংকারটি আমি দিলাম। না না মহারানী, আমার এসবের দরকার নেই, বেড়াতে বেরিয়েছি ছোটদের নিয়ে দার্জিলিং দেখতে। আরে তাই বুঝি, ঠিক আছে, আমি তোমাদের দার্জিলিং শহর ভালোভাবে ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করে দেব। আর এবার তুমি ও তোমার বন্ধুরা আমার অতিথি হয়ে রাজবাড়িতে উঠবে, কি এটাতে রাজি তো? আচ্ছা ঠিক আছে, এটা ভালোই হবে, কি বলিস বাচ্চু বিচ্চু? বাটুলদা, আমি কিন্তু আবার শুনতে পাচ্ছি ডাকাতগুলো পালাবার চেষ্টা করছে। তাই বুঝি, দাঁড়া, ওদের আরেকটু শিক্ষা দেওয়া দরকার। অনেকদিন ফু দিয়ে কিছু ওড়াইনি, ব্যাটাদের ফু দিয়ে একেবারে থানায় ঢুকিয়ে দিই, তাহলে পুলিশদের অনেকটা কাজ কমে যাবে। দেখো বাটুলদা, তুমি যা করো তা একটু জোরেই হয়ে যায়, বেশি জোরে ফু দিয়ে ওদের আবার থানার গরাদপুরে বাইরে পাঠিয়ে দিও না। আরে না না, এই দেখ না, নিজেরাই উড়ে এসে জুড়ে বসলো, দে 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 সিকিরি, এদের ফাটকে পুড়ে দে, আর যেন বেচাল না করতে পারে। এই জাতি সকল, সকলে ট্রেনে চড়ে বসুন, আপনাদের আর কোনো চিন্তা নেই, যতক্ষণ লম্বকর্ণ আর বাটুল যুগল উপস্থিত থাকছে আমরা নিশ্চিন্ত। বাটুলদা, আমাদের গর্ব হচ্ছে তুমি আমাদের মধ্যমণি হয়ে উঠেছো, তোমাকে আমরা সবাই বাহবা দিচ্ছি বাটুলদা। আরে লম্বকর্ণদা, তুমি তো গ্রেট, তোমার অমায়িক স্বভাব আমাদের গর্বিত করেছে, আমার চাচাতে ইচ্ছা করছে। থ্রি চিয়ার্স ফর, না কিন্তু কথা দিচ্ছি তো কোনো রকম ঝামেলা করবো না, তাই চুপ। বাহ বাচ্চু বিচ্চু, তোদের ভালো ছেলে হয়ে থাকার জন্য দার্জিলিং এ মেলে ঘোরাচড়া আমার তরফ থেকে ফ্রি। কি মজা!
সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids